ডক্টরস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যেহেতু আমার ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে হচ্ছে আপনাদের ভারতের ভিসা প্রয়োজন বা ভারতে যাবেন অথবা ভারতে যাওয়ার প্ল্যান করছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে একসঙ্গে আটটি পোর্ট পাওয়া যায়। আপনারা পোর্ট এন্ডোর্সমেন্ট ছাড়াই আটটি পোর্ট পাবেন, তো এই বিষয়ে বিস্তারিত জানবো এন্ট্রোর পর। হ্যালো গাইস, দিস ইজ অপূর্ব। তো ভারতীয় ভিসাতে একসঙ্গে আটটি পোর্ট কিভাবে পাবেন? এতদিন চারটি পোর্ট পাওয়া যেত ফ্রি এবং একটি পোর্ট আমরা আলাদা করে নিতে পারতাম, টোটাল পাঁচটি পোর্ট নিতে পারতাম। কিন্তু এই মুহূর্তে আমরা আটটি পোর্ট কিভাবে পাবো সেই বিষয়ে ভিডিও নিয়ে এসেছি আমি এবং আপনাদেরকে সেই নিনজা টেকনিকটি জানিয়ে দিব। তো এই টেকনিকটি করার জন্য যেটি করতে হবে, আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন যখন করবেন তখনই এই জিনিসটা খেয়াল করতে হবে, এবং খেয়াল করলে আপনারা আটটি পোর্ট পেয়ে যাবেন। এবং কোন কোন আটটি পোর্ট পাবেন, সে আটটি পোর্টের মাঝে যেটা পাচ্ছেন, বাইয়ার ডিফল্ট থাকে, হরিদাসপুর ডিফল্ট থাকে, বাইরেল গেদে ডিফল্ট থাকে, তারপর হচ্ছে আগরতলা থাকে, তারপর হচ্ছে মৈত্রী এক্সপ্রেসে আমরা আপনারা যেতে পারেন, এই পোর্টগুলো থাকে। মানে বাইরেল দ্যাট মিনস মৈত্রী এক্সপ্রেস, বাইরোড গেদেটাও থাকে, আপনারা বাইরোডে চাইলে গেদে দিয়েও যেতে পারেন, গেদে দর্শন অফ বর্ডার দিয়েও যেতে পারেন। এর বাইরে আপনারা যে কোনো একটা বোর্ড সিলেক্ট করতে পারেন, সেটা হতে পারে ঘোড়াডাঙ্গা, হতে পারে চ্যাংড়াবান্ধা, হতে পারে ডাউকি। যেহেতু সামনে বর্ষাকাল আসছে, অবশ্যই ডাউকিটাই আমরা প্রিফার করব, কারণ হচ্ছে বর্ষাকালে আমরা মেঘালয় ঘুরতে অনেক মানুষ যাই। যাই হোক, সেই কথাতেই যাচ্ছি না, এবার কথাই যাচ্ছি বাকি তিনটা পোর্ট আপনারা কিভাবে পাবেন। বাকি তিনটা পোর্ট পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন থেকে ভিসা যখন অ্যাপ্লাই করবেন তিনটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, পোর্ট সিলেকশনে, আপনারা পোর্ট সিলেকশনের সময় তো চারটার পোর্ট ডিফল্ট থাকেই, সেখানে ডিফল্ট পোর্টের মাঝে দেখবেন একটা পোর্ট আছে বাইরেল কলকাতা এনজিপি গেদে, ওইটা সিলেক্ট করে দেবেন কষ্ট করে। তারপর আলাদা যে পোর্টটা আছে এন্ট্রি এবং এক্সিট পোর্ট, ওই এন্ট্রি এবং এক্সিট পোর্টে আপনারা আপনাদের পছন্দ মতো একটি পোর্ট দিবেন, পছন্দ মতো সেটা হতে পারে চ্যাংড়াবান্ধা, হতে পারে বেনাপো, হতে পারে আপনার ডাউকি, হতে পারে ঘোড়াডাঙ্গা, হতে পারে হিলি, যে কোনো ধরনের পোর্ট, যেই পোর্ট আপনার ভালো লাগে সেই পোর্টই আপনি দিতে পারেন। দেওয়ার পর আপনার ভিসা অ্যাপ্লিকেশন করবেন এবং ভিসা পাওয়ার পর দেখবেন চমক, তখন দেখবেন আপনার এখানে বাই এয়ার থাকবে, বাই রেল গেদে থাকবে, বাই রোড গেদে থাকবে, হরিদাসপুর মানে বেনাপোল থাকবে, আগরতলা থাকবে, তারপর হচ্ছে যে একটা স্পেশাল পোর্ট দিয়েছেন আপনারা সেটাও থাকবে। যেটা উল্লেখ থাকবে না সেটা হচ্ছে আপনাদের বন্ধন এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেসটার জন্য আপনাদের লাগে না, কারণ হচ্ছে বাইরেল চিপপুরটা অ্যাড হয়ে যাবে এবং এনজিপিটা অ্যাড হয়ে যাবে। যেহেতু এনজিপি অ্যাড হয়ে যাবে, মানে দ্যাট মিনস নিউ জলপাইগুড়ি ও টু বাই ডিফল্ট চলে আসবে, কারণ এটা এই মুহূর্তে ফ্রি পোর্ট হয়ে গিয়েছে। আর বন্ধন এক্সপ্রেস দিয়ে যেতে পারবেন, কারণ হচ্ছে আপনার এখানে বেনাপোলের ট্যাগ আছে, যদি বেনাপোলের ট্যাগ থাকে সেই ক্ষেত্রে আপনি মানে হরিদাসপুর, আইসিপি হরিদাসপুর থাকলে আপনি বন্ধন এক্সপ্রেসে যেতে পারবেন। বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে যায় এবং কলকাতা থেকে খুলনায় আসে, যাওয়ার ক্ষেত্রে আমি প্রিফার না করলেও আসার ক্ষেত্রে বন্ধন এক্সপ্রেসটা আমি প্রিফার করে থাকি, কারণ হচ্ছে খুব সহজেই আসা যায় এবং খুব কম খরচে আসা যায় খুলনা পর্যন্ত, আর খুলনা থেকে ঢাকায় আসে এই মুহূর্তে খুবই সহজ, কারণ পদ্মা সেতু হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে সময়ক্ষণে আপনাদের বেনাপোলের ভিড়টা এই ট্রেনের মাধ্যমে এড়িয়ে চলা যায়। এর বাইরে এনজিপির জন্য আমাদেরকে আগে বাই রেল নিউ জলপাইগুড়ি সিলেক্ট করতে হতো, কিন্তু এখন আর করার প্রয়োজন নেই, কারণ এখন হচ্ছে বাই ডিফল্ট এনজিপিটা দিয়ে দিচ্ছে। ঢাকার যমুনা ফিচার পার্কের ফিসাগুলোতে এখন পর্যন্ত বাই ডিফল্ট এনজিপি দিচ্ছে না, কিন্তু সিলেট হাই কমিশন থেকে যেই ফিসাগুলো হচ্ছে সেগুলোতে বাই ডিফল্ট এনজিপি দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে অন্যান্য আইবেকেরগুলোও দিচ্ছে কিছু কিছু, ঢাকায়ও এই আপডেটটা আশা করি ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে চলে আসবে, বাই ডিফল্ট এনজিপি চলে আসবে। আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন, অনেকেই দেখেছেন যে এখন থেকে বাই রেল জলপাইগুড়ি বা বাই ডিফল্ট এনজিপি রেল, এনজিপি রেল যে ব্র্যাকেটে হচ্ছে গেদে, তারপর হচ্ছে কলকাতা এনজিপি যেইটা লেখা আছে ওইটা দিয়ে আপনারা চাইলে জলপাইগুড়িতেও যেতে পারবেন এবং এটা বাই ডিফল্টই থাকে। আরেকটা পোর্ট তো আপনারা দিচ্ছেন এক্সট্রা, তাই আমি বলবো এই পাঁচটা পোর্ট বাদে নতুন যেই পোর্ট আছে সেটা আপনারা দিবেন। দ্যাট মিনস আপনারা রেল গেদে ফিল আপ করবেন না, বাই রোড গেদে ফিল আপ করবেন না, আগরতলা ফিল আপ করবেন না, হরিদাসপুর ফিল আপ করবেন না, তারপর হচ্ছে বাইরাল এনজিপিও ফিল আপ করবেন না, আপনারা ফিল আপ করবেন এর বাইরে একটা পোর্ট। তাহলে আপনাদের পোর্ট কয়টা হলো? আইসিপি হরিদাসপুর, আইসিপি আগরতলা, তারপর হচ্ছে আইসিপি গেদে বাই রেল রোড, হয়ে গেল দুইটা এখানে,
তারপর হচ্ছে মৈত্রী এক্সপ্রেসের জন্য একটা, তারপর হচ্ছে বন্ধন এক্সপ্রেসের জন্য একটা, এনজিপির জন্য একটা, টোটাল কয়টা গেল? সাতটা। বাকি থাকে আরো একটা, সেটা হচ্ছে আপনি তো দিয়েই দিলেন যে আপনি এই একটা পোর্ট চাচ্ছেন, তো ওই একটা পোর্ট নিয়ে নিলে আপনার টোটাল কয়টা পোর্ট হলো? আটটা পোর্ট হলো। তবে এখানে একটা কিন্তু আছে, যেটা হচ্ছে এখন আপনারা অনেকেই আবার অতি চালাক আছেন, আপনারা বলেন যে ভাইয়া আমি এন্ট্রি পোর্ট একটা দিব, এক্সিট পোর্ট আরেকটা দিব, তাহলে তো আমি আরো একটা পোর্ট বেশি পাই। না ভাই, এন্ট্রি পোর্ট এবং এক্সিট পোর্ট সবসময় সেম টু সেম হতে হয়। যদি আপনারা আলাদা আলাদা দেন সেই ক্ষেত্রে আপনার ভিসাটাই রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে। তাই আমি বলবো এন্ট্রি এবং এক্সিট পোর্ট হুবহু সেম টু সেম দেওয়ার জন্য। এছাড়া ভিসা জমা দেওয়ার জন্য যে সকল কাগজপত্র লাগে, আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, পাসপোর্টের ফটোকপি লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, বাসার বিদ্যুৎ বিলের কপি লাগবে, তারপরে হচ্ছে প্রিভিয়াস কোনো ভিসা থাকলে তার ফটোকপি লাগবে, এবং সেই ভিসাতে যে অ্যারাইভাল এবং অন ডিপার্চার হয়েছেন তার ফটোকপি লাগবে। এবং খুব শীঘ্রই আমি একটি ভিডিও বানাবো কিভাবে 2024 সালে নতুন নিয়মে ভিসা অ্যাপ্লাই করা যায়। আশা করি খুব শীঘ্রই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো মার্চের ফার্স্ট উইকের দিকে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর নতুন কোনো আপডেট পেলে সাথে সাথে আমি জানিয়ে দেবো। আর আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, ওকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং এই বিষয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, মেল করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। চেষ্টা করবো আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আর খুব শীঘ্রই আমি কাশ্মীর প্ল্যান করছি ভারতের লোকসভা নির্বাচনের পর। আমার সঙ্গে যদি কেউ কাশ্মীর যেতে চান অবশ্যই যেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।